সতীনের সংসারে বিরাট কোন্দল হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। বরং এক স্বামীর সঙ্গে সুখে সংসার করছেন দুই স্ত্রী, এবং সমানভাবে সময় দেওয়ার জন্য স্বামী যে পদ্ধতি অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছেন তাকেও সমর্থন করেছেন স্ত্রীরা। ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হরিয়ানা সীমান্তবর্তী দিল্লির গুরুগাঁও শহরে ঘটেছে এমন ঘটনা। বর্তমানে গুরুগাঁও শহরে একটি অ্যাপার্টমেন্টে ভবনের পাশাপাশি দুই ফ্ল্যাটে মিলেমিশে দিন কাটাচ্ছেন দুই স্ত্রী, এবং সপ্তাহ হিসেবে স্বামীকে ভাগাভাগি করে নিয়েছেন তারা। কেমন সেই বন্দোবস্ত! পেশায় ইঞ্জিনিয়ার ওই যুবক 2018 সালে বিয়ে করেন ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের গোয়ালিয়রের বাসিন্দা এক তরুণীকে। তিনি ওই যুবকের প্রথম স্ত্রী। এই দম্পতির একটি পুত্র সন্তান রয়েছে। করোনা মহামারীর সময় স্ত্রী ও শিশু পুত্রকে বাবার বাড়িতে রেখে আসেন ওই যুবক, এবং তার কিছুদিনের মধ্যেই কর্মস্থলে এক সহকর্মীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। সম্পর্কের এক পর্যায়ে তিনি ওই সহকর্মীকে বিয়েও করেন এবং ওই ঘরে তার একটি কন্যা সন্তানও জন্মায়। প্রথম স্ত্রীর কাছে ব্যাপারটি সম্পূর্ণ গোপন করে গিয়েছিলেন তিনি। তবে প্রথম স্ত্রী এক সময় ঘটনা জানতে পারেন এবং নিজের ও সন্তানের ভরণ পোষণের দাবি আদায় করে পারিবারিক আদালতে মামলা করেন। তবে আদালতে এই মামলার বিচার কার্যক্রম শুরু হওয়ার পর এক পর্যায়ে সমঝোতার পথে হাঁটেন তিনজনেই। তারা সিদ্ধান্তে আসেন দুই স্ত্রীকে নিয়েই সংসার করবেন যুবক, উভয়কেই সমান সময় দেবেন। কিন্তু এক্ষেত্রে প্রথমেই এসে পড়েছিল স্বামীর সময় ভাগাভাগির প্রশ্নটি। এই সমস্যার সমাধান হিসেবে সপ্তাহের ৬ দিনকে দুই ভাগে ভাগ করে নিয়েছেন তারা। অর্থাৎ যুবকের দুই স্ত্রী তিন দিন করে স্বামীকে কাছে পাবেন। প্রথম তিন দিন বড় বউয়ের জন্য বরাদ্দ, পরের তিন দিন ছোট বউয়ের সঙ্গে সময় কাটান যুবক। এই সিদ্ধান্ত বাস্তবায়ন করার পর থেকে আর কোনো গণ্ডগোল ঘটেনি বলে জানা গেছে। তবে এখানেই শেষ নয়, ৬ দিন স্ত্রীদের সঙ্গে সময় কাটানোর পর অবশিষ্ট রবিবারটি নিজের জন্য রেখেছেন যুবক। ওই দিন বিশ্রাম নেন যুবক, নিজের মতো করে সময় কাটানো।